ফাইনা জুলমা ওয়া হুয়া জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না। পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না। জুলুম বিচারের মাঠে অন্ধকার, জুলুম মহাপাপ, যেটা আল্লাহ তাআলা চিরদিনের জন্য নিজের জন্য হারাম করেছেন, পৃথিবীর মানুষের জন্য হারাম করেছেন এবং বলেছেন আমি জালেমকে কখনো ছেড়ে দেব না। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোন সুপারিশ থাকবে না। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না, তার পক্ষে আমার কোনো কথা থাকবে না। এক, এমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী জালেম শাসক। একসাথে রাসূল তিনটা কথা বলেছেন, এমাম শাসক, জালুম জালেম, গাসুম স্বৈরাচারী। স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেম শাসকের ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ থাকবে না বিচার মাঠে, এই ঘোষণা তিনি দিয়েছেন, তিনি একথা বলেছেন। অকুল্য গালিন মারক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক, যারা যারা বিশ্বাসঘাতক, মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না, এই ঘোষণা তিনি দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না, তাদের ব্যাপারে মুখ খুলবেন না, একথা তিনি বলেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেম, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ধর্মচ্যুত বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজের অনেক ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে কথা বলবেন না, এ কথা তিনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকিরুহু, জুলুম নিহায়াতান নাই। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না, কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না, কখনো সে তাকে অপমান করতে পারে না। জুলুম করা চিরদিনের জন্য হারাম, জুলুম মহাপাপ। জুলুম এত বড় পাপ যে যারা জুলুম করে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, তাদের এলাকা দিয়ে পার হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন, আশঙ্কা বোধ করেছেন যে জালেমেরা এখানে ধ্বংস হয়ে গেছে, না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে এখনো আছে, আমার উপরে চলে আসতে পারে। আব্দুল ইবনে উমার বলেন, লম্মা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর, সৌদি আরবে একটা এলাকা জায়গা আছে হিজর এলাকা, হিজর এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন, জালেম যেখানে ধ্বংস হয়ে গেছে সে এলাকা দিয়ে পার হচ্ছিলেন, তখন তিনি সঙ্গী সাথীকে বললেন, শোনো, লা তাদখুলু মাসাকিনা আল্লাযিনা যালামু আনফুসাহুম, ওদের এলাকাতে প্রবেশ করিও না যারা নিজেদের প্রতি জুলুম করেছে, জালেমদের এলাকায় যায়ও না, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের এসে গজব আসতে পারে যেই গজব তাদের উপরে এসেছিল, অথচ ঘটনা অনুমান 3000 বছর আগে ঘটেছে। 3000 বছর আগে সেখানে জালেমেরা ধ্বংস হয়েছে আল্লাহর গজবে, সে এলাকা পার হতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করেন, তিনি বলেন, সঙ্গী সাথী,
তোমরা এলাকায় প্রবেশ করো না। আমার আশঙ্কা হয় তাদের উপরে যে গজব এসেছিল তোমাদের উপরে আসতে পারে। সত্যিই যদি এলাকা পার হতেই হয় তাহলে তোমরা কান্নাকাটি অবস্থায় পার হও, কোনো বাকি না, কান্নাকাটি করে পার হও, যাতে করে তোমাদের উপরে গজব চলে না আসে। এই পর্যন্ত বলতে রাসূল সাল্লাম কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে নিলেন। ও আশরা সায়রা দ্রুত গেলেন ফাজর দিয়ে এই ধ্বংস এলাকা দৌড়িয়ে পার হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যাহাই বলিবেন তাহাই হইবে, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার হিতকাঙ্ক্ষী রহমাতুল্লাহ আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মাথাটা ঢেকে নিয়ে দ্রুত কান্নাকাটি অবস্থায় এলাকা পার হয়ে গেলেন। এ আশঙ্কা করছেন যেখানে আল্লাহর গজব এখনো হতে পারে, মানে এলাকা অভিশপ্ত হয়ে গেছে, অথচ ঘটনা প্রায় 3000 বছর আগে, যার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, উনসুর আখাকা জালিমান ও মাজলুমা, জালেমকেও সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো। কাল রাজুলুন, একজন লোক বলল, আল্লাহর রাসূল, আনসুর জালিমান কাইফা আনসুর মাজলুমান, আনসুর মাজলুমান কাইফা আনসুর জালিমান, মাজলুমকে না হয় সাহায্য করব, টাকা লাগলে দিব, কোনো কাজ করে লাগলে করে দিব, কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তন্নহনি জুলমে, জালেমকে জুলুম থেকে ঠেকাবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ঘোষণা দিয়েছে, হাদিস বুখারী। মানুষ কি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এই ঘটনা, এই ঘোষণা তিনি দেন, তন্নহু, জালেমকে ঠেকাতে হবে তার জুলুম থেকে, এটাই হলো তাকে সাহায্য করা। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি ধরন বললেন না, তাকে ঠেকাতে হবে, এটাই হলো তাকে সাহায্য করা। সাহাবীগণ বললেন, বলেন কি আপনি, জালেমকে সাহায্য করতে বলেন, মাজলুমকে সাহায্য করতে বলেন, আমরা তো মাজলুমকে না হয় সাহায্য করতে পারবো, কিন্তু জালেমকে কিভাবে পারবো? তখন বললেন, তাকে জুলুম থেকে ঠেকাও, ইন্না যালিকা লাহু নাসর, এটাই হলো তার জন্য সাহায্য। চিরদিনের জন্য মানুষকে এই ঘোষণা দিয়ে রেখেছেন, জুলুম কি জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা, ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ তোমরা জুলুম করো না, নিশ্চয় জুলুম বিচারের মাঠে অন্ধকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল যুলমা ফাইনা যুলমা ওয়া হুয়া যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না, পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না, জুলুম বিচারের মাঠে অন্ধকার। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা ও যুলমা যুলমাতুন, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম অন্ধকার। আগের হাদিসগুলিতে বলা হচ্ছিল বিচারের মাঠ হলো জালেমের জন্য অন্ধকার, পরের হাদিসে আর বিচারের মাঠ উল্লেখ করলেন না, খালি বললেন জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমের ফলাফল অন্ধকার, অন্ধকারে যেমন কিছু দেখা যায় না, জালেমকে যখন ধরা হবে তখন সে চলার বের হওয়ার কোনো পথ পাবে না। তাই তিনি ঘোষণা দিলেন, মনে রেখো জুলুম হচ্ছে অন্ধকার, অন্ধকার ইহকালেও হতে পারে, অন্ধকার পরকালেও হতে পারে, পরকালে তো হবেই, ইহকালে যে অন্ধকার হয় তার অনেক প্রমাণ আছে পৃথিবীতে, আপনাদের কাছে আছে, ইতিহাসও আছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজকে ইয়ামান দেশে পাঠালেন, নসিহত করতে করতে এক পর্যায়ে বললেন, মুয়াজ ইয়াকা দাওয়াতাল মাজলুমে, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, মানুষের প্রতি জুলুম করো না, তোমাকে দেশের নেতা হিসাবে পাঠালাম, তুমি সেখানে নেতৃত্ব দাও, কিন্তু নেতৃত্ব দিলে খুব সাবধান হয়ে দিও, তোমার কথা তোমার কর্ম যেন কারোর প্রতি জুলুম না হয়। মনে রেখো মাজ, যদি তোমার কথা কারোর প্রতি জুলুম হয় তাহলে মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো অন্তরাল থাকবে না, যাহাই বলিবে মাজলুম তাহাই হইবে, মনে রেখো মাজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন একজন বিশিষ্ট সাহাবিকে, বেঁচে থাকো সাবধান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু দাওয়াতাল মাজলুমে, পৃথিবীর মানুষ মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, ওয়ালাউ কানা ফাজরান, মাজলুম যদি পাপী হয় তবুও, মাজলুম অশ্লীল কাজে লিপ্ত, মাজলুম বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত, মাজলুম যদি ফাজের হয় তবুও বেঁচে থাকো তার বদ্ধ হতে, ফাইনা লা তাসাদু ইলা সামায় কানাহা শারারাতুন, মাজলুমের বদদোয়া আকাশে চলে যায়, মনে হয় যেন সেটা অগ্নিস্ফুলঙ্গ লাফ দিয়ে উঠে গেছে আকাশে। সাবধান থেকো পৃথিবীর মানুষ মাজলুমের বদদোয়া হতে, সাবধান থেকো পৃথিবীর মানুষ মাজলুমের বদদোয়া হতে। মানুষের মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ফাজের পাপী হলেও। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু দাওয়াতাল মাজলুমে, পৃথিবীর মানুষ মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, ফাইন্নাহা তুহমালা আলাল গামাম, মাজলুমের বদদোয়াকে হাতে হাতে আকাশে মেঘের উপরে নিয়ে যাওয়া হয়। এখন আল্লাহ তাআলা মাজলুমের বদদোয়ার উত্তরে বলেন, মাজলুম শুনে রেখো, ইজ্জতি ও জালালি আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, লাম সোয়ান্নাকা ওয়ালাউ কানা বাদাহিনিন, আমি তোমাকে সাহায্য করবই কিছু পরে হলেও। তাহলে বোঝা যাচ্ছে মাজলুমের বদদোয়া কবুল হবে, এই কথাই ঠিক, দেরিও হতে পারে। তিনি বলছেন, মাজলুম আমি তোমার সামনে আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার মর্যাদার কসম করে বলছি, আমি তোমার কথা শুনবই। সময়ের ব্যবধান, কখন আমি শুনব সেটা আমি বুঝি, তবে মাজলুমের বদদোয়া কবুল হবে, এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না, তিন শ্রেণীর মানুষের বদদোয়া কবুল হবেই, তাতে কোনো সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে নিশ্চিতভাবে অবশ্যই অবশ্যই তিন শ্রেণীর মানুষের বদদোয়া কবুল হবেই, তার এক শ্রেণীর মানুষের বদদোয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া, এক নম্বরে এটাই এসেছে। দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফরে আছে তার দোয়া, আহল পরিবার বা যেটাই হোক, ও দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য, ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না।
ছেলে মেয়ে গালি দিয়েছে এই কথাই ঠিক, ছেলে মেয়ে মেরেছে এ কথাই ঠিক, ছেলে মেয়ে মামলা করেছে এ কথাই ঠিক, ছেলে মেয়ের জন্য কখনো মুখ খুলবেন না। যদি ঘটনা ঘটে সুন্দর করে অজু করে এসে তরিকাত সালাত করে আল্লাহকে বলেন আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে মাকে ফিরিয়ে দাও, আমি তো ভালো ছেলে চেয়েছি তোমার কাছে, আমারটা আমাকে দাও। যেই ছেলে আমাকে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে যাইনি, অবাক কথা, আমি এই ছেলে নিব কেন, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আপনি বলেন সেখানে ছেলে আপনাকে গালি দিবে মারবে কেন, এ আবার কোন কথা? তো আপনি ওখানে গেলেন কেন যে তোকে ত্যাজ্য পুত্র করলাম? লক্ষবার ত্যাজ্য পুত্র বললে আপনার বলাতে কিছু আসে যায় না। এখানে বলতে হবে দুবে কাজ সলাত আদায় করে যে আমাকে ছেলে ফেরত দাও, চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ছেলে ফেরত দাও। ছেলে যেন আমার হাত পা ধরে বলে যে আমার ভুল হয়েছে, আর কোনোদিন যেন এই কথা মুখ দিয়ে বের না করে, আমি এই ছেলে তোমার কাছে চাচ্ছি। সেটা আপনি বলেন, ও তো মানার জন্য প্রস্তুত আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতুল মজলুবে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান ফাইন্না ফুজুরুহু আলা নাফসিহি, মাজলুমের বদদোয়া কবুল হবেই পাপি হলেও, পাপ তার নিজের জন্য আর বদদোয়া আমার আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও পাপি ও মাজলুম ওর পাপ তার জন্য আর তার বদদোয়া আমার আপনার জন্য, আমার আপনার জন্য সে বদদোয়া করলে মাজলুমের বদদোয়া কবুল হবে। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্য এক বর্ণনা এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান, মাজলুমের বদদোয়া কবুল হবে হিন্দু হলেও, নেন এবার, কাফের হলেও, অমুসলিম হলেও, ইহুদি খ্রিস্টান হলেও, সে যেই হোক না কেন পৃথিবীতে মানুষ যার নাম, কেউ যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে সেই মানুষ যদি আল্লাহকে বলে তার কথা কবুল হয়ে যাবে, সে যেই হোক না কেন, তিনি বলছেন অলৌকানা কাফেরান, সে যেই হোক। একজন অমুসলিম আপনার জুলমের অধিকার নয়, অধিকারী নয়, সে মানুষ হিসেবে আপনার কাছে সম্মান পর অধিকার রাখে। অমুসলিম হিসাবে রাস্তা থেকে আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সে অধিকার রাখে না। সম্মানিত মসজিদের মুসল্লি, কথা খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম পাপী হলেও, মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম অমুসলিম হলেও। খুব সাবধান থাকতে হবে, জীবনে ভুলেও যেন মানুষের প্রতি জুলুম না করি, অল্পদিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই, পরিস্থিতি খুব কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন, কারো যদি কারো প্রতি জুলুম হয়ে যায় মান সম্মানে হোক বা কোনো কিছুতেই হোক, ধমকি একজন মুরব্বীকে কথা বলে যে মুরব্বী অপমান হয়েছে, এইটা হলো মান সম্মানে অপমান হওয়া। কেউ যদি কাউকে মান সম্মানে অপমান করে থাকে, অর্থ সম্পদে জুলুম করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজই সমাধা করতে হবে, এখনই, আজকেই সমাধা করতে হবে, এখনই ক্ষমা চেয়ে সমাধা করতে হবে, মিন কাবলান লা ইয়াকুনা দেরহাম ওয়ালা দেরহাম, ওই দিন আসার পূর্বে যেদিন তার দেরহাম থাকবে না, দেনার থাকবে না, স্বর্ণ মুদ্রা থাকবে না, রূপা থাক মুদ্রা থাকবে না, কোনো মুদ্রা থাকবে না, কোনো পয়সা থাকবে না, সেদিন আসার পূর্বে যেন সেটা সমাধা করে নেই। কেন? ইনকানাল্লাহু আমালুন সলে, জালেমের যদি কিছু সতামল থেকে থাকে, ওখে যা মিনহু বেকাদরে মাজলেমাতেহি, যেই পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে, এটা হলো বিচার, বিচারের মাঠে বিচার।
ওয়াইল্লাম তাকুল্লাহ হাসানাতুন, তার যদি কোনো নেকি না থাকে জালেমের, জালেমের কোনো নেকি নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা সাইয়াতে সাহেবেহি, যার উপরে জুলুম করেছে তার পাপগুলি নেওয়া হবে, অহমেল আলাইহে, এই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে। মাজলুমের তো কিছু পাপ আছে, মাজলুম তো মানুষ, মানুষ মাজলুম মানুষের পাপ নেয়ার উপরে চাপিয়ে দেখে জাহান্নামে দেওয়া হবে। অতএব জুলুম থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী ভাই বোন, জুলুম মহাপাপ, যেটা আল্লাহ তাআলা চিরদিনের জন্য নিজের জন্য হারাম করেছেন, পৃথিবীর মানুষের জন্য হারাম করেছেন এবং বলেছেন আমি জালেমকে কখনো ছেড়ে দেব না। আল্লাহর ধরা বড় কঠিন, যেদিন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন সেদিন তাকে আর ছাড়বেন না, তার বাঁচার চলার কোনো পথ থাকবে না। অতএব আমরা সাবধান থাকি, আল্লাহ আমাদের রক্ষা করুক, আল্লাহু আমিন।